অসাধারণ নাচানাচি করার পর এরা এখন খেতে বসে গেছে। ভালো করে খাবি, একদম লজ্জা করবি না, ঠিক আছে? ভালো করে খাবি, একদম লজ্জা করবি না, ভালো করে খাবি, একদম লজ্জা করবি না, লজ্জা করিস ভাই একটুখানি। বেকার হ্যায় ভাইয়া, মে তো টুট গিয়া। সব খেয়ে নিস না, ঠিক আছে? ওকে, তোকে খুব ভরসা করে আমি সবার সাথে মেঝেতে বসিয়েছি, আমার খুব কষ্ট লাগছে এইখানে। ও আর লাল পুরি ভাই খুব ভালো ছেলে, দেখো আমাদের, আমরা দেখো ম্যাচিং করে করে বসে আছি, কত সুন্দর। যাই হোক, খুব গরম লাগছে, অপারেশনের পর অনেকদিন বাদে হেভি নাচানাচি করলাম। এই দেখো দেখো, আন্টি আজকে খুব লেট করে এসছে, আমি রাগ করলাম। ভালো করে দিস, আবার নিজে খেয়ে নিস না। আচ্ছা ঠিক আছে, এ জিতু আবার নিজে না খেয়ে নেয়। কেমন লাগছে ক্যাটারিং করে? এদিকে এদিকে পাখার পেছনে যাবো, ওকে আমরা ব্লগে নিয়ে পাপ হয়ে যাবে আমাদের। বলো জবা কেসরে যা, হবে হবে একবারে একবারে। থ্যাংক ইউ ভবানী স্যার আমাকে এরকম একটা সুন্দর কেক দেওয়ার জন্য। কেকটা ব্যাপক হয়েছে, আমি পুরো কেক ধরে নিয়ে বেছে দেবো, চুনা লাগা দিয়া ভগবান সাক্ষাৎ নিজের চক্ষু দর্শন দিয়ে দিচ্ছে আমাদের কাছে।
দেখো কত সুন্দর ছবি আসছে আমার মুখটা, তোর গাড়ি দেখো কত সুন্দর করে আসছে আমার। সারা ব্লগে আমার এটাই সব থেকে দামি কোয়ালিটির ভিডিও হবে, যেটার মানে আপলোড করতে করতে আমার সারা জীবন বেরিয়ে যাবে। পেছনে পেছনে আরেকটা ব্লগার, আরেকটা ব্লগার, উফ 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 উফ, বড় জিতু ছোট জিতু সুযোগ পাবো না গো, তোমার মুখটা একদম আয়নার মতন চকচক করবে, দেখো দেখো নেবো না আমাদের প্রিটি গার্ল। উফ কি ক্যামেরা চমকাচ্ছে, একদম একদম 3D লাগছে, 3D ভাইয়া নেই আয়েঙ্গে, অর্পণকে যেহেতু বলেছি বাড়ি যাবে না তাই জন্য বুনু কান্না করছে, দাদাকে ছাড়া শ্বশুর বাড়ি যাবে না, চলো গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগে, বলে যাও। এই লালপুরি, এই লালপুরি টাটা। হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছ আমাকে পরিষ্কার আসছে একদম, অটোমেটিক হোয়াইট হয়ে যায় দূরে হোয়াইট আসে, দেখো আমি নিজে ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগ করতে পারি, এবার আমি ফ্রন্ট ক্যামেরা করে দেবো, এই দেখো আমার আমার হাত, আমার হাত কোবরা হয়ে গেছে, আমাকে এইভাবে শুট করতে হবে, ফ্রন্ট ক্যামেরা ছিল এবারে ব্যাক ক্যামেরাই ছিল, আমি ব্যাক ক্যামেরাটাকে ব্যাকে দিয়েছি, এবার এতক্ষণ ব্যাক ক্যামেরা ফ্রন্টে ছিল। আরে কেনা কে চাতে হো, ইস কমপ্লিট কনফিউজ হয়ে গেলাম, মুখে কিছু জল হয়ে গেল এইটুকু কথা বলতে গিয়ে। ওকে এসব সুযোগ পাওয়া যায় না সবসময়, আমি হচ্ছে আইফোনের ক্যামেরাটা এরকম ব্যাক ক্যামেরা নিয়ে সাধারণ ব্লগিং করছি, এই যে এবার এবার আমি এবার একটা ভিডিওটা নিয়ে এবার আমি এবার আমি এই ব্যাক ক্যামেরাটাকে এরকম কোবরা করে দেবো, আসলি লাগছে, এই দেখো প্রত্যুষা পুরো অরিজিনাল একদম, এ হ্যাঁ তোর ভাই জামাটা পরে আয়, এতদিন পর হয়তো আজকে কে এত মেকআপ করে দেখতে পেয়েছি, ঠিক আছে এত মেকআপ আগে দেখিনি, এই ফতুয়া পড়ছে আমাদের আরিয়ান হচ্ছে ফতুয়া পড়ছে, কিনেছিলাম কেমন লাগছে বলবে আরিয়ানকে, ফতুয়াটা দেখো পেটে ফুটো সব।